নমস্কার বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আরো একটি ছোট্ট ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে 10ই এপ্রিল, বুধবার, আর সকালবেলা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলাতে হচ্ছে এখন আমি পুজোর বাসনপত্রগুলোকে প্রথম ধুয়ে নেব, আর সোনাকে তো ওখানে খেলতে বসিয়ে দিয়েছি। যাই হোক, ও খেলা করছে, তাকে একটু থাকে না, একটু খেলতে চায় না যদিও বা। তো আজকে দেখো কষ্ট করে বসিয়ে দিয়েছি, আর তারপরে স্কুলে যাব। তো স্কুল থেকে চলে এসেছি, আর এখন হচ্ছে সকালবেলা আজকে বাল্যভোগ্য বা খিচুড়ি আর পাঁপড় ভাজা করেছিল, তো সেটাই হচ্ছে এখন প্রসাদ পাচ্ছি। তো প্রসাদ পাওয়ার পরে আবার স্নান টান সেরে মা আজকে একটু জ্বালানি টালানি গোছাবে বাইরের দিকে। তো মা বললো আজ আর উনুনে রান্না করবো না, তুই একটুখানি গ্যাসে যা পারিস তাড়াতাড়ি করে রান্না করবি, যা হোক একটা দুটো। তো আজকে আমার উপরেই রান্না, মানে রান্নার ভারটা পড়েছে। আর খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে বানাবো হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটু পোস্ত রান্না করব, আর একটু কাঁচা আমের চাটনি বানাবো, আর তার সাথে থানকুনি পাতা তোলা হয়েছে, মা তুলে দিয়েছে বাগান থেকে। তো সেই থানকুনি পাতাগুলোকে বেটে আর আজকে হচ্ছে মানে ভাতের মধ্যে একটু তেল দিয়ে লবণ দিয়ে বসিয়ে দেবো, তো খুব ভালো লাগে ওটা কিন্তু। আর এই যে এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে ঝিঙে আর আলুটাকে দিয়ে দিলাম। তো আজকে এই হচ্ছে রান্না বান্না। তোমরা কারা কারা আমার মতো রান্না করতে ভালোবাসো আমাকে জানিও তো। আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন ছোটো বাচ্চা আছে যেহেতু সেই জন্য রান্না বান্না তো প্রায় করতেই পারি না, রান্নাঘরে আসার টাইমই পাই না এখন ওকে সামলাতে সামলাতেই। তো যাই হোক, আর এক সাইডে হচ্ছে এখন অন্ন বসিয়ে দিলাম, দুপাশে হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ আবার ভোগ লাগাতে হবে তাড়াতাড়ি। তো এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, আর পোস্তটা হচ্ছে একটু ভিজিয়ে রেখেছি, তারপরে পোস্তটাকে বেটে নেব। একটু ভিজিয়ে রাখলে বেটে রাখতে মানে বাটার সময় একটু সুবিধা হবে। আর সোনাকে কি করেছি, ওকে হচ্ছে স্নান করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ও একটু ঘুমোচ্ছে, আর ঘুমোয় না বেশি সাধারণত, দিনে ওই 10 মিনিট মতোই হয়তো একটু ঘুমোয়। তো যাই হোক, এই যে পোস্ত তরকারিটা আমার হয়ে এসেছে, হয়েও গিয়েছে পোস্তটা, আর থানকুনি পাতাটাকে বেটে নিলাম, আর এখন হচ্ছে কাঁচা আমের চাটনিটা করে নিচ্ছি এখানে। তো গরমকাল মানেই হচ্ছে আমের চাটনি, আর হচ্ছে তার সাথে যে কোনো নিম ফুলের ভাজা বা যে কোনো একটা তেঁতোর সবজি, এটা কিন্তু আমাদের রান্নায় রোজকার রান্নাতে থাকতেই হবে, মাস্ট। এই দুটো গরমে খুব ভালো, আমাদের সবারই খুবই প্রিয়। তো যাই হোক, রান্না বান্না হয়ে গিয়েছে, আর তারপরে আমি তো শোনার জন্য ভোগ লাগাতে পারিনি, ও তো চিৎকার করছে কান্নাকাটি করছে উঠে গিয়েছে। তো মা হচ্ছে ভোগ লাগিয়ে দিয়েছিল, তো এই যে ভোগ লাগানো হয়ে গিয়েছে, তারপর আরতিও করা হয়ে গিয়েছে, আর আরতির পরে তারপরে সবাই মিলে এখন প্রসাদ পাবো। তো প্রসাদ প্রসাদ পেয়ে নিয়ে সোনাকে আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, ও তো ঘুমোলো না, দুষ্টুমি করছে। আর দুপুরে বাসনপত্র ধোয়ার পরে তারপর 3টে বেজে গিয়েছিল, বাচ্চারা পড়তেও এসে গিয়েছিল। তো এই যে এখন হচ্ছে আমি পড়াচ্ছি, আর এরপরে হচ্ছে পড়ানোর পরে কিছু কাজ আছে, তো চলো আমি এখন পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে পড়াতে আমার ভীষণ ভালো লাগে, এদেরকে পড়ালে নিজের স্কুল জীবনের কথা, নিজের পড়াশোনার জীবনের কথা ওগুলোই বেশি করে মনে পড়ে, তাই ভীষণ ভালো লাগে। ওদেরকে যখনই পড়াই তখনই নিজের ফেলে আসা মুহূর্তগুলোর কথা কিন্তু মনে পড়ে। তো যাই হোক, আর এরপর পড়ানোর পরে আমি চলে গিয়েছিলাম ছাদে, ছাদে গিয়ে এই এখন যাচ্ছি গিয়ে জামা কাপড়গুলোকে সব তুলে নিয়ে আসবো। আর এই সময়টাতে সন্ধ্যের আগের মুহূর্তটাতে প্রায় দিনই কিন্তু আমি ছাদে আসি, আর এই সময় চারিদিক থেকে পাখিরা সব বাড়িতে ফেরে, পাখিদের সুন্দর কলতান, এই সময়টা খুবই ভালো লাগে। এই একটাই মাত্র মুহূর্ত যে মুহূর্তটাকে একটু মানে অলসভাবে কাটানো যায়, মনে হয় এখানে খানিকক্ষণ এসে বসি, বসলেই যেন মনটা ভারী সুন্দর হয়ে যায়। আর এরপরে সন্ধ্যাবেলাতে আজকে দুধ দিয়ে একটু সুজি বানাবো ভোগের জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা যদি ভিডিওটা ভালোবাসো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টাটা।